হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি আজকে অনেক দিন পর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গাড়িতে করে কোথাও একটা যাচ্ছি, তো তার একটু ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে থাকো। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে রেডি হয়ে নিচ্ছি, যদিও বা তখন সকাল ছিল না। সকালে উঠেছি ঠিকই, সব কাজটা ছেড়ে নিয়ে তখন 12:30 বাজছিল, রেডি হচ্ছিলাম। আমার হাজব্যান্ডও ওদিকে রেডি হচ্ছিল, এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। তো 1 January বলে কথা কোনো প্ল্যানিং থাকবে না, সেটা তো আর হতে পারে না। আমার ছেলেও খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য, কারণ ও বাইরে বেড়াতে পারলে আর কিচ্ছু চাই না। মানে কি বলবো, ঘুরতে যাওয়ার নাম শুনলেই হলো। ও তো আগে থেকেই, মানে আমি ওকে রেডি করিয়েই বসিয়ে রেখেছিলাম, মানে শুধু জামাটা পরিয়েছি, প্যান্ট এখনও পরাইনি। তো ওখানে বসে বসে বাবার সাথে গল্প করছিল যে ও ঘুরতে গিয়ে কী খাবে, সেটা শোনো। তো যাই হোক, বেরিয়ে পড়লাম রেডি হয়ে একেবারে, আর ভিডিও করিনি ঘরের মধ্যে। তো বের তো হাঁটবে রাস্তা দিয়ে, হাত ছেড়ে হাঁটছে পুরো। তো আমাকে এবার দেখে না, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে একবারে রাস্তাতেই ভিডিও করছি। তো আমাদের গাড়ি আসবে, সেই জন্যই আমরা রাস্তায় একটু এগিয়ে চলে এসেছি। তো এটা আমি পরেছি হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে যে 3টে সোয়েট শার্ট গিফট করেছে তার মধ্যে একটা পরে নিলাম, নতুন নতুন বছরের, মানে বছরের লাস্ট দিন আমাকে গিফট করেছে। এটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ারও করেছি ছবি। তো তার মধ্যে এটাই পছন্দ করে পরে নিয়েছি। তো তারপর গাড়িও চলে এসেছিলো, অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়িতে চেপে পড়েছিলাম। কোথায় চেপেছি আমরা? নতুন গাড়ি। হ্যাঁ না, বাসে চাপিনি তো, বাস দেখে বলছে বাসে চাপবো না। দেখো সবাইকে বলছে আমরা বাসে যাই না, আমরা নতুন গাড়িতে যাই। আর এদিকে আমার দেওর বসে আছে ওর মেয়েকে নিয়ে সামনে এখানে। আচ্ছা, বেদের তো কথা শুনতেই পেলে, কেমন পাকা পাকা কথা, ও নতুন গাড়িতেই যাবে, ও বাসে যাবে না। আর রাস্তাঘাটে যত গাড়ি যায় ও সব দেখতে দেখতে যায়, ও এত ভালোবাসে গাড়ি, গাড়ি দেখতে খুবই ভালোবাসে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। তো আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল দুপুরের টাইম, যেহেতু রোদটাও হালকা হালকা পাচ্ছিলাম, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। তো যেহেতু গাড়িতে এলাম, তবুও রাস্তাঘাটে ভিড় ছিল 1 January। তো প্রায় 45 মিনিট কি, হ্যাঁ ওরকমই লেগেছিল আসতে। তো এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো দেখো অনেকটা জায়গা জুড়ে, বাইরে থেকে আমি ভিডিওটা করেছি, কি দারুণ লাগছিল দেখতে। তো নেমেও পড়েছি, এটা একটু ব্যাক সাইডের দিকে জোকাতে এটা। তো এখানে দেখে মনে হবে না জায়গাটা যে কলকাতার মধ্যেই, মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি, এত অপূর্ব লাগছে দেখতে। তো ভেতরে এবার যাওয়া যাক, চলো তোমাদেরকে দেখাই জায়গাটা ঘুরিয়ে। মানে অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর মানুষের ভিড়। তবে আমরা যখন ঢুকেছি আর কি, তখন ওই 3:30-4:45 হবে, তো তখন তো লোকজন আসতে শুরু করেছে কেবল, এরপরে তো আরও আরও অনেক ভিড় হয়ে গেছিলো। তো ফার্স্টে ঢুকতেই তো এটা মন্দিরের বাইরেটা, মানে পুরো জায়গা জুড়ে মন্দিরটা মাঝখানে আছে। তো আমরা বাইরেই একটু ঘুরে নিচ্ছিলাম আগে, তারপরে মন্দিরে যাব। তো আগে বাইরেটাতে বসে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, এরপরে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, এবার যাচ্ছি বাইরে। যে এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দির, স্বামীনারায়ণ মন্দির। তো মন্দিরের বাইরেটাই তুলেছি, কারণ ভেতরে একদমই ফোন টোন অ্যালাউ নয়। মানে অন্য অন্য জায়গায় যেমন ফোন টোন নিয়ে নাই, এখানে সেরকম ব্যাপার নেই। তবে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু সবাই বারণ করছে ফোন নিয়ে ঢোকা যাবে না। তো বাইরেটাতে তুলছি, দেখো আরও আরও অনেক জায়গা জুড়ে আছে, সবটা ঘুরে দেখানো সম্ভব না। তো বাইরেটাই দেখাচ্ছি, পেছনেও এরকম, মন্দিরের যে পেছনটা দেখছো সেখানেও এরকমই, এরকম চারপাশে বাগান আর এরকম করে সাজানো আছে। আমি বাইরেটাই দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ধরো। আর
এই দেখো জায়গাটাও কি সুন্দর, বাঁধানো টাইপের ছিল, আর ওদিকেও সূর্যাস্তের টাইম হয়ে গেছে, একদম অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে। আর মানুষের কি ভিড় দেখতেই পাচ্ছ। তো এবার মন্দিরে যাওয়ার পালা। তো জুতোটা আবার বাইরে রেখে যেতে হচ্ছিল, এখানে জুতো রাখার কোনো জায়গা নেই এত বড় মন্দিরে। যাই হোক, জুতো রাখার সেরকম জায়গা ছিল না, মানে যে কোনো একজনকে জুতো পাহারা দেওয়ার জন্য থাকতেই হচ্ছিল, সব নিজের নিজের দায়িত্বে। তো আমি এই যে এবার আমি আর আমার যা চলে এসেছিলাম, আর যায় মেয়ে আর আমার আমাদের হাজব্যান্ডরা দাঁড়িয়েছিল, ওরা পরের বারেই গেছে মানে গেছিলো। তো এইটুকু আমি তুলে নিয়েছিলাম, কারণ এইটুকু অবধি যাই হোক তখন অবধি কিছু বলেনি, তারপরে আমাকে বারণ করেছিল, মানে অনেকেই ভিডিও করছিল ছবি তুলছিল, তারপর বারণ করার পর আর তুলিনি, কারণ আমরা বুঝতে পারিনি যে কোন জায়গাটায় তোলা হবে, মানে তুলতে পারা যাবে কি পারা যাবে না। যাই হোক, এক ঝলক এটা দেখে নাও, এরকম ঠাকুরই ছিল, সব জায়গায় এরকম ঠাকুরগুলোকে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরের কারুকার্যগুলো এত অসাধারণ, মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, চারিদিকে তো দেখছিলাম। যাই হোক, তারপরে যেই মন্দিরটুকু তোমাদেরকে এক ঝলক দেখাতে পারলাম, তার নিচে একদম মেন মন্দির আছে, ওখানে একদমই ফোন অ্যালাউ নয়, তো সেই জন্য তো কিছুই আমি দেখাতে পারলাম না, তোমাদেরকে তার জন্য আসতে হবে। ওখানে একটা সোনার গোপাল ছিল, ওখানে ওটাকে স্নান করানো হচ্ছিল, অনেকেই স্নান করাচ্ছিল, তারপরে প্রসাদও ভেতরে প্রসাদেরও ব্যবস্থা ছিল, অনেক কিছুই দেখছিলাম। তো আমরা ভিড়ের মধ্যে আর দাঁড়াতে পারিনি, যেহেতু দুজন মিলে গিয়েছি, আমাদের হাজব্যান্ডরা যায়নি, জুতো পাড়া দিচ্ছিল বললামই তো। তো যাই হোক, তারপরে বেরিয়ে এরপর রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে যাব। আমরা এখন খুঁজে পাচ্ছি না দরজা, এই দরজা বলছি কোন দিক দিয়ে যা, ঢুকেছি একদিক দিয়ে আর বেড়াতে আর পারছি না, কোন দিক দিয়ে বেড়াবো, বেড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার হাজব্যান্ডরা ওদিকে আছে ছেলেকে নিয়ে, আমরা এখন খুঁজেও পাচ্ছি না কিছু না, আবার যেতে হবে ঘুরে, ওদের কাছেই যাচ্ছি, মন্দির দেখা হয়ে গেছে, আর শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। কতটা হাঁটা হলো, তো শেষমেশ ওদেরকে খুঁজে পেলাম, ওদের কাছে মানে চলে এলাম আর কি, ওরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে। তারপরে ওরা ওই যে যাচ্ছে ছেলেকে নিয়ে, আমার একটু ভয় ভয়ও লাগছিল যেহেতু ভিড়টা আরও বেড়ে গেছে, আমরা মানে ঠাকুরটা দেখে এলাম মন্দির থেকে, তারপরে যেন আরও বিকেলের পর আরও ভিড়টা হতে লাগলো। তারপরে মনেও হচ্ছিলো এতদূর থেকে এলাম, ছেলেটাও ঠাকুর দর্শন না করলে একটু কেমনই লাগতো, সেজন্য পাঠিয়েই দিলাম সাহস করে, আর যেহেতু বাবা কাকা ছিল অসুবিধা নেই। যাই হোক, তো আমরা বাইরে দাঁড়িয়েই ওয়েট করছিলাম। দেখো তোমরা এমনিতেই ভিড় দেখলে বুঝতেই পারবে যে কীরকম একদম মানুষের, আর তাছাড়া ছুটির দিন বলে কথা, সেই জন্য আরও যেন ভিড়টা উপচে পড়ছে। এরপর ওরাও চলে এলো ঠাকুর দেখে, তো তারপরে আমরা মন্দিরের একটু ভেতরে গিয়ে বসলাম, মানে এটা ওই মন্দিরে না, অন্য সামনে একটা জায়গায়, জায়গা বাঁধানো জায়গা, সেখানেই বসেছিলাম। এখনো লাইট শুরু হয়নি, এবার লাইটটা শুরু হবে, সন্ধ্যা সন্ধ্যা লাগছে, এবার লাইটটা শুরু হবে, সেটাও আমি দেখাবো। এখনো তো শুরু হয়নি, বসে আছি, আমাদের জন্য খাবার আনতে গেছে, ওয়েট ছেলেকে দিয়ে দিল, ওদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এবার বসে আছি, এরপরে একটু খাবার নেব, কিছু খাই, তারপর আর একটু ঘুরে লাইটগুলো দেখাতে হবে, তোমাদেরকে শেয়ার করবো, লাইটিং হবে চারিদিকে, প্রচুর চারিদিকে। আমরা আবার ওখান থেকে উঠে চলে এলাম, এবার ক্যান্টিনে যাচ্ছি, ডাকতে এসেছিল, জায়গা আছে ক্যান্টিনে গিয়ে বসবো, প্রচুর ভিড় ওখানেও, একটু ফাঁকা আছে ভেতরে, ভেতরে গিয়ে একটু কিছু খাবো, সব মাঠেটাই বসে পড়েছে সব, ভালো জায়গাটা খুবই সুন্দর। আজকে তো আরও ছুটির দিন, তো ভিড় আজকে আরও বেশি, ফার্স্ট জানুয়ারি বলে কথা নিতে হবেই, তো এবার ক্যান্টিনে যাই। তো ক্যান্টিনেও লাইন, মানে অনেক লোক আর জায়গাটাও অনেক, তো জায়গা পাওয়া গেছিলো লোকের মাঝেও, মানে কয়েকটা চেয়ার ফাঁকাই ছিল, এই যে অনেকটা বড় হল ঘরের মতো। তো আমরা তো বসে পড়েছিলাম, ওরা খাবার আনতে গেছিলো, ওখানে আবার কুপন সিস্টেম আছে, লাইনে দাঁড়িয়ে কুপন দেবে, নাম্বার মাইকে ডাকবে, তারপরে ওরকম করে খাবারটা নিয়ে আসতে হচ্ছিলো। আর হ্যাঁ, এটা যেহেতু ঠাকুরের মন্দির সেহেতু সব কিছুই কিন্তু নিরামিষ ছিল, সব রকমেরই খাবার ছিল কিন্তু নিরামিষ, রোল থেকে শুরু করে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ধোকলা, মানে সব রকমের জিনিস ছিল, স্যান্ডউইচ, অনেক কিছুই ছিল কিন্তু নিরামিষ। ভয় নেই, ভয় নেই।
হয়তো মণিমা বসছে, মণিমা বসছে। তো আমার দেওয়ার আগে খাবার পেয়ে গেছিলো, নিয়ে চলে এলো। আর আমার হাজব্যান্ডেরটা মানে একটু পরেই নিয়ে এসেছিলো, কারণ ও লাইনে দাঁড়িয়েছিলো, তখনও পাইনি। আর এদিকে বেড চলে গেছে, দেখো হা করছে, আর পাউরুটি খেতে ভালোবাসে বেড খেতে, সেই জন্য একদম চলে গেছে ওর কাছে, দাঁড়িয়ে পড়েছে গিয়ে। আর ওই যে ওর সাথে সসটা থাকে, সসটা তো খুবই ভালোবাসে খেতে, মানে যে কোনো কিছু ঘরে কিছু করলেও সস চাই, চাটনি বলে ওটাকে। তো এই যাই হোক, আমার হাজব্যান্ডও চলে এসেছে, দেখো খাবার নিয়ে, সিঙ্গারা খাচ্ছে, ও সিঙ্গারা নিয়ে এসেছে। তারপরে স্যান্ডউইচ তো সবাই খেয়েছি, স্যান্ডউইচটা অসাধারণ, চিজে পুরো ভরপুর, আর তার সাথে ভেলপুরিও নিয়ে নিয়েছিল, দেখো খাচ্ছিলাম আমরা। খাবারগুলো একদম দারুণ টেস্টি, আর মানে চিজটা এত সুন্দর ছিল স্যান্ডউইচের মধ্যে, কি বলবো। আর বেদ তো ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাবার থেকে বেশি দূরে দূরে পালিয়ে যাচ্ছে। তো ওদিকে খেতে খেতেই সন্ধে হয়ে গেছিলো, একটু খেয়েও নিচ্ছিলাম, কারণ দুপুরে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, আর সন্ধেবেলার একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নিলাম। দুপুরে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, সেই জন্য একটু খিদেও পেয়ে গেছিলো, যাই হোক অল্প করে খেয়ে বেরিয়েছিলাম। তো এই দেখো লাইট ফাইট সব দিয়ে দিয়েছে সন্ধে লেগে গেছে বলে, আর কি সুন্দর মূর্তিগুলোও দেখো, মানে প্রত্যেকটা একদম নিখুঁত নিখুঁত কাজ, একদম একদম অসাধারণ লাগছিলো। তো চলো আর একটু ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো, আর বেশি দূরে যেতেও পারিনি তখন, কারণ এত ভিড় হয়ে গেছিলো সামনেটা, ওই দূর থেকেই করে নিয়েছিলাম, কারণ তাছাড়া অনেকটা হাঁটতেও হতো ভেতরে। দেখো চারিদিকে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ওখানে তারপর তো সন্ধ্যা আরতি শুরু হবে, মানে কিছুক্ষণ পরে, তো তখন আমরা ছিলাম না, তার আগেই বেরিয়ে চলে এসেছিলাম, কারণ ওখান থেকে গাড়ি পেতেও মানে একটু মুশকিলই ছিল, কারণ বাইরেটা এত ভিড় ছিল, কোনো গাড়ি যেতে চাইছিল না। আর ওখান থেকে পুলিশ টুলিশেরও খুব কড়া, একদম মানে কড়া হাতে সবাইকে একদম সামলাচ্ছিল। যাই হোক, ওখানে দাঁড়ানোও খুব মুশকিল হয়ে যাচ্ছিলো, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, তো অনেকটা দূর হেঁটে চলে যেতে হয়েছিল। তো এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। তো যাই হোক, স্বামীনারায়ণ স্বামীনারায়ণ মন্দির করছি। তো তোমাদেরকে বলে রাখি, স্বামীনারায়ণ বলতে এটা নারায়ণ, কৃষ্ণ, গোপাল অনেক রকমেরই ঠাকুর ছিল, অ্যাকচুয়ালি নারায়ণ ঠাকুরই, যা জানি সবার মুখে যা শুনলাম। আর ওখানে অনেক সন্ন্যাসী মহারাজেরও মূর্তি ছিল ওখানে, গেরুয়া বসন পরা। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ বাইরেটাই চলে এসেছি। তো সন্ধেও লেগে গেছিলো অনেকটাই, তো ফিরতেও হবে। খুব সুন্দর একটা ছুটি কাটিয়েছিলাম সেই দিনটা আর কি, জায়গাটা হচ্ছে জোকা ভাষা। তো যাই হোক, এখন চেনাটা কোনো বড় ব্যাপার না, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো অনেকেই ঘুরতে গেছো, আমি একা নই। তো যেহেতু আমি এত সুন্দর জায়গা একটা ঘুরে নিলাম, তো আমিও চাই যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার ইউটিউব বন্ধুরা, তোমরাও গিয়ে জায়গাটা ঘুরে আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এরপর ওইখান থেকে বেরিয়ে গাড়িতে করে, মানে এখানে আসতে অনেক সময় লেগে গেছিলো বাড়ি ফিরতে, কারণ প্রচুর ভিড় ছিল রাস্তায়। তো সেই জন্য আর কি, মানে আমাদের প্ল্যানিংও ছিল যে বাইরেই খাবো, তো সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, তো ওটা বাড়ির পাশেই ছিল। তো আমার যা দেওয়ার ওদেরকেও বললাম, ওরা আবার বাইরের খাবার অতটা খায় না বলে খেলেও না, কারণ আগের দিনই ওরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছিলো, সেই জন্য আর ওরা ঢোকেনি। তো এরপর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর এইদিকে তো খাবারের জন্য ওয়েট করছিলাম, আর বেদ ওর বাবার সাথে খেলছিল, ওর বাবাকে ঘুষি মারছিল, ওটাই ও মজা পাচ্ছিল আর কি। তো তারপরে খাবার চলে এলো, তো আমরা এই রেস্টুরেন্টে প্রায়ই আসি, ও ছুটির দিনগুলো এখানে এসে খাই, এখানকার রান্না আমাদের খুবই ভালো লাগে দুজনেরই। আর খেলে তো মানে আসলে তো এই আইটেমটা মিস করি না, এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ, এটাই খাই এসে, মানে এটা মিস করি না একদম, যা খাবার খাই তার সাথে এটা থাকেই। তো এরপর আমরা খেয়ে নিচ্ছি, বেদেবার বাবার কাছে আবার আমার কাছে চলে এসেছিলো, আমার কাছে এসে খাচ্ছিলো, ও ফিশ খেতে ভালোবাসে, তো তখন পনির পনির করছিলো, তো ওকে ওটাকে পনির বলেই খাওয়াচ্ছিলাম। আর দেখো ক্যামেরার সামনে মুখটা কি করছিল, এত দুষ্টু, আর এখন ক্যামেরা দেখলেই হলো, ভিডিও করতে খুবই ভালোবাসে, আর ফোন দেখলেই ছবি তুলবো ছবি তুলবো, মানে ভিডিও করি আমি ওভাবে ছবি তুলছি, পোজ দিয়ে পুরো দাঁড়িয়েও যায়। তো আগে তো বাবার কাছে বসেছিলো, বাবার কাছে বসে একটু খেলো, তারপরে এবার আমার কাছে আসার জন্য বায়না করছিলো, তো সেই জন্য ওকে খাই নিচ্ছিলাম, ওকে বেশি দিনাও একটু করেই টেস্ট করে,
তো এরপর আবার চলে গেল ওর বাবার কাছে, খুবই দুষ্টুমি করছিল সেদিনকে রেস্টুরেন্টে বসে। তো এবার আমি একা একা খাচ্ছিলাম, তো আমার কাছ থেকেই খাবার খাবে, তো আমাকে উঠে উঠে আবার খাবার দিতেও হচ্ছিলো, মানে ও যেটা বলবে সেটাই করতে হবে, নাহলে ওখানেও মানে চেঁচামেচি শুরু করে দেবে, চিৎকার শুরু করে দেবে, সেরকম একটা ব্যাপার। তো এরপর তো আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম, আর বছরের প্রথম দিন একটু বাইরেই খাওয়া দাওয়া করলাম, আর ঘরে সবার জন্য খাবার নিয়ে নেওয়া হবে, ওরা খেয়ে নেবে, কারণ বয়স্ক মানুষ কেউ আসতেও চায়নি ভিড়ের মধ্যে, আর নিয়েও যায়নি রিস্ক নিয়ে। তো এই দেখো আবার বাবার কাছে চলে গিয়ে এবার খাচ্ছে, আর ঝাল খেতে মানে মানে ঝাল খেলে কোনো ব্যাপারই নাই, ওর বাবাই ওটা অভ্যেস করে দিয়েছে, বাবা যেমন ঝাল খায় ও তাই, থেকে থেকে একটু ঝাল ঝাল করে কিন্তু খেয়ে নেয়, ভীষণ ভালোবাসে খেতে এইসব স্পাইসি খাবারগুলো। তো ওকে তো আর অত শত দিই না, ওকে একটু করেই টেস্ট করে, কারণ বাচ্চাদেরকে অত স্পাইসি খাবার দেওয়া ঠিকও না, কিন্তু আমরা খাবো বসে বসে দেখবো ওটা তো পারবো না, ওই জন্য ওকে দিই, আরও একটু অভ্যেস করানোও ভালো সব রকমেরই খাবার। যাই হোক, এরপর ফ্রাইড রাইস আর চিলি ফিশ অর্ডার করে নিয়েছিলাম, ওটাও চলে এসেছিলো, কারণ চিকেন টিকেনের মানে কোনো আইটেমই রাখিনি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু চিকেন মাটন খায় না, সেই জন্য ফিশেরই সব আইটেম নিয়েছিলাম, কারণ ফিশটা দুজন মিলে শেষ করতে পেরেছিলাম আর কি পারবো, চিকেন নিলে আমি এক প্লেট পুরোটা শেষ করতে পারতামও না, সেই জন্য আমি চিকেনের আইটেম নিইনি। তো ওখানকার সব খাবারই ভীষণ টেস্টি, প্যান ফ্রাইড ফিশটা তো অসাধারণ, ওটা বললাম আমি তো গেলে খাই, মানে ওটা ওটা খেলেই পেট ভরে যায়, তো সেই জন্য আমি অল্প করে একটু রাইস আর চিলি ফিশ খেয়ে নিয়েছিলাম। মানে ফাইনালি এতক্ষণে ঘরে এলাম খাওয়া দাওয়া সেরে, তো আমার হাজব্যান্ড আবার খাবার আনতে গেছে, ঘরে সবাই আছে ওদের জন্য, তো ওখানে ও দাঁড়িয়ে আছে, আমি চলে এলাম ছেলেকে নিয়ে, অনেকটাই দেরি হয়ে যাবে কারণ ছেলেকেও একটু খাওয়াবো ঘরে। যাই হোক, তো অনেকক্ষণ ঘুরলাম, শরীরটা আবার খুব ক্লান্ত লাগছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো অনেকদিন পর আমি কিন্তু আবার ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। বাই বাই।